মানুষ নিজের শক্তিকে ব্যবহার করতে শিখেছিলেন অন্য কারোর ক্ষতি করার জন্য। এটাই সবচেয়ে খারাপ কর্ম হবে, কখনোই এর দুর্ব্যবহার করবেন না। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন আপনি কাউকে সুস্থ করে তুলে খুব ভালো কাজ করবেন। যদি জীবনের প্রতিটি মুহূর্তে আপনি কর্মের গোলক ধাঁধার 90% সমাধান করেন, বাকি 10%টার জন্য আমি তো আছি। কর্ম মানে কাজ বা অ্যাকশন। কাজ চার ধরনের হয়, শরীরের, মনের, আবেগের আর শক্তির। এই সব কটার মধ্যে শক্তির কাজই হলো সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে স্থায়ী আর সবথেকে মুক্তিদায়ী, যদি তা ঠিকভাবে করেন। যদি এটা ভুলভাবে করেন, যে শক্তির কাজ ত্রুটির সাথে করা হয়, তা একজন মানুষের জীবনে ভুল শারীরিক কাজ, ত্রুটিপূর্ণ মানসিক কাজ, ত্রুটিপূর্ণ আবেগগত কাজের থেকেও অনেক বেশি প্রভাব ফেলে। তো আমি ভুল বা ত্রুটিপূর্ণ শক্তির কাজ বলতে কি বলছি? একটা ব্যাপার হলো, দুর্ভাগ্যবশত কিছু জিনিস আমার চোখে পড়েছে যা আমি আশা করেছিলাম কোনোদিন দেখতে হবে না। কিছু লোক ভুল ব্যবহারের চেষ্টা করছেন, শক্তিতে খানিকটা নমনীয়তা আসায় যা কিছু যোগ অভ্যাসের ফলে বা কোনো দীক্ষার ফলে এসেছে। বিশেষত কিছু অত্যাধিক স্মার্ট লোকজন আছেন, যখন আপনি তাদের দীক্ষিত করেন, যখন এটা সদ্য কাঁচা, যখন তারা শক্তিতে ফেটে পড়ছেন, তখন তারা এটাকে অন্য কিছুতে ব্যবহার করতে চান। তারা এটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিবেশীকে তাক লাগাতে বা এর থেকে টাকা কামাতে বা এইরকমই কোনো কিছুতে ব্যবহার করতে চান। তাদেরকে যা দেওয়া হয়েছিল তাদের ভালো থাকার জন্য, তারা সেটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করছেন, যেটা হতে পারে, বা একটা আরো ভালো উদাহরণ হবে, দেখুন, আপনি অনেক উপায় খারাপ বা নেতিবাচক কর্ম করতে পারেন। একটা হলো, ধরে নিন আপনি এখানে বসে আছেন আর ভাবলেন যে আপনার সেই অপছন্দের লোকটা যেন মরে যায়, বা আপনি হয়তো তাদের কিভাবে মারবেন সেটাও ভাবলেন। এতে আপনার উপরে এক নির্দিষ্ট রকম প্রভাব পড়ে। অন্য এক স্তরে কিছু চিন্তা করলেন, কিন্তু শুধু চিন্তাই নয়, তার সঙ্গে গভীর আবেগও জুড়লেন। এবারে এর প্রভাব আপনার উপর আরও বেশি হবে। আপনি এই চিন্তা আর আবেগ দ্বারা প্রভাবিত হলেন আর সত্যি সত্যি কাজটা করে বসলেন। এবারে এর প্রভাব আরও গভীর হবে আপনার উপরে। এখন আপনি বোঝেন যে আপনি এই কাজগুলো করলে খেসারত দিতে হতে পারে, তাই আপনি আরেকটা উপায় বের করলেন। আপনি এমন একজনকে খুঁজলেন যে আপনার জন্যে নির্দিষ্ট ধরনের শক্তির কাজ করবে, যার দ্বারা আপনি যাকে অপছন্দ করেন সে মারা যাবে। এই নিয়ে একটা গোটা বিজ্ঞানও রয়েছে। চারটে বেদের মধ্যে একটা বেদ এই নিয়েই রয়েছে, এর নাম হলো অথর্ববেদ, যেখানে শেখানো হয় নিজের সুবিধে আর অন্যের ক্ষতির জন্যে শক্তিকে কিভাবে ব্যবহার করা যায়। আপনারা হয়তো শুনে থাকবেন কালো জাদু, ভুডু আর বিল্লি শুনিয়াম, সে যাই বলেই ডাকুন না কেন, যেখানে মানুষ নিজের শক্তিকে ব্যবহার করতে শিখেছিলেন অন্য কারোর ক্ষতি করার জন্যে। একবার আপনি শক্তিকে যেই অন্য কাউকে প্রভাবিত করতে ব্যবহার করেন, সে নিজের যে কোনো স্বার্থেই হোক, এবারে এটাই সবচেয়ে খারাপ কর্ম হবে, কারণ এর প্রভাবটা আপনার অনেকটা ভেতরে গভীরে হবে, কারণ আপনি এটা করতে নিজের শক্তিকে ব্যবহার করছেন। আর ঠিক এই কারণেই এমনকি আপনাকে সাম্ভাবির মতো একটি সহজ প্রক্রিয়াতে দীক্ষা দেওয়ার আগেও আমি আপনাকে জগতের প্রতি মায়ের মতো হওয়ার ধাপটা নিতে বলি, যাতে আপনি কখনোই এর দুর্ব্যবহার না করেন, আপনি সবাইকে আপন হিসেবে দেখেন। কারণ শক্তির বৃদ্ধি গভীর দায়িত্ববোধকে সঙ্গে করেই হওয়া দরকার। শক্তির বেড়ে ওঠা অবশ্যই যেন হয় আরও গভীর আপন বোধের সাথেই। আপন বোধ ছাড়া আপনি শক্তির ব্যবহার করলে এটাই সবচেয়ে খারাপ রকমের কর্ম হবে। তো আপনাদের যাদের কিছু নাটকীয় পরিবর্তন ঘটে চলেছে জীবনে, কারণটা কোনো দীক্ষার জন্যে, সেক্ষেত্রে অবশ্যই যত্ন নিন।
আপনাকে অবশ্যই পরম যত্ন নিতে হবে, যাতে আপনি কখনোই অন্য কিছুতে আত্মরূপান্তরণের এই ক্ষমতাটাকে ব্যবহার করতে চেষ্টা না করেন। অবশ্যই আপনাদের মধ্যে অনেকেই ভাবেন আপনি কাউকে সুস্থ করে তুলে বা এই কোনোভাবে কারোর জীবনে প্রভাব ফেলে টেলে খুব ভালো কাজ করবেন। না, এটা আপনার করা সবচেয়ে খারাপ কর্ম হবে, কারণ একবার নিজের শক্তিকে ব্যবহার করার চেষ্টা করলে আর একই সাথে আপনি এখনও রাগ করতে সক্ষম। আপনি কি এবং আপনি কি নন, কোনটা আপনার আর কোনটা আপনার নয়, এই সীমানাগুলো টানতে জানেন? যখন এই ব্যাপারগুলো এখনও আপনার মধ্যে আছে, তখন আপনার কখনোই শক্তির স্তরে কিছু করা উচিত নয়, কারণ এইটা হবে আপনার করা কর্মগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী। ঠিক এই কারণেই এমনকি সম্ভবীর মতো একটা প্রাথমিক প্রক্রিয়াতেও আপনাকে দীক্ষিত করতে আপনাকে জগতের মা হতে হবে, আর এটা নিজের কর্মকে নাশ করারও একটা অসাধারণ উপায়। যদি জীবনের প্রতিটি মুহূর্তে আপনি এই জগতের মা হওয়ার এই আপন করার আবেগকে সঙ্গে করে বাঁচেন, কোনো কিছুর ভেদাভেদ না করে যে কোনটা আপনার আর কোনটা আপনার নয়, এই মুহূর্তে আপনি কিছুতেই ভেদাভেদ না করে থাকতে পারবেন না যে কোনটা আপনি আর কোনটা আপনি নন। কিন্তু অন্তত কোনটা আপনার আর কোনটা আপনার নয় সেটা যদি দূরে করে দেন, তাহলে আপনি কর্মের গোলক ধাঁধার 90% সমাধান করলেন। বিশ্বাস করুন, 90% কর্মের এই যে এত মাত্রা, আপনি তার সমাধান করলেন। বাকি 10% জন্যে আমি তো আছি।